আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি করবো সাজনা দিয়ে মসুর ডাল রান্না। এখানে সাজনা আমি কেটে নিয়েছি, আর নিয়েছি মসুরের ডাল, আর নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। এটা আমি তেলে দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে ফোড়ন দেব জিরা। এখন আমি কড়াই দিয়ে দিলাম, এটা একটু নরম হয়ে আসলে আমি জিরার ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে তেল দিয়ে দিলাম। নরম হয়ে আসছে, আর তারপর আমি জিরা দিয়ে দিলাম। নরম হয়ে আসার পর জিরা ফোড়ন দিয়ে এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দেবো পানি একটু। আর পানি দিয়ে আমি এখানে সব কিছু দিয়ে দেব, মশলা গুলুন এবং মরিচ আর হলুদ লবণ সব কিছু দিয়ে দেব। এখন দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু মশলা দিলাম। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে এটা একটু সেদ্ধ করে নেব। আমি এখন সেদ্ধ করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সাজনাগুলা দিয়ে দিব। সাজনাগুলা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে মসুরের ডালটা দিব। আর এটা রান্না করতে খুব একটা সময় বেশি লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মসুরের ডাল। মসুরের ডালটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা নাড়াচাড়া করবো না। ডালটা একটু গোটা গোটা রাখলে আমার কাছে অনেক ভালো লাগে, একবারে গলে গেলে সেটা আমার কাছে ভালো লাগে না। এই তো সেদ্ধ হয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে আরও একটু ঢাকনা দিয়ে দেবো। আমি কিছুটা সেদ্ধ হয়ে আসছে, আর এইভাবে ঢাকনা দিয়ে একটু করে কষিয়ে কষিয়ে নিব আর ঢাকনা দিব। এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর সেদ্ধও হবে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে বলক আসতে রান্নাটা আমার শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আর কষিয়েও নিয়েছি। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটাতে খুব একটা বেশি ঝোল রাখলেও ভালো লাগে না, একেবারে কম হলেও আবার ভালো লাগে না, মোটামুটি এক রকম রাখতে হবে।
আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তাহলে আমার রান্নাটা শেষ। তারপর উপর থেকে একটু জিরা ফোড়নও দিয়ে দিব। তো আমার রান্না শেষ হয়ে গেছে, আমি একটা বাটি নিয়েছি, এটা বাটিতে আমি এখন উঠে নেবো। আর এর সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।